প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে প্যাটার্নের গণিত বইয়ের প্যাটার্নের অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কের প্রথমে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নটি আমরা লক্ষ্য করি, উদ্দীপকের তালিকাটি লক্ষ্য করো। তালিকার প্রথম পদ 7, দ্বিতীয় পদ 16, তৃতীয় পদ 25, চতুর্থ পদ 34, পঞ্চম পদ 43। ক, জ্ঞানমূলক প্রশ্নে দেওয়া আছে 25 এবং 34 সংখ্যা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপকের তালিকাটির পরবর্তী তিনটি পদ নির্ণয় করো। আর উচ্চতর দক্ষতার প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপক অনুসারে তালিকাটির প্রথম 45টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখি কয়ের প্রশ্নটা দেওয়া আছে যে 25 এবং 34 সংখ্যা দুটির বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে আমরা প্রথম লিখি, প্রথম সংখ্যাটি 25, তাকে বর্গের সমষ্টি রূপে লিখতে গেলে প্রথমে লিখতে পারি 16 যোগ 9, 16 9 25, 16 বর্গ মানে 4 বর্গ 16, 3 বর্গ 9। এবং দ্বিতীয় সংখ্যাটি লিখতে পারি 34, আমরা লিখতে পারি 25 যোগ 9, 5 বর্গ 25 এবং 3 বর্গ 9। তাহলে আমাদের বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে আমরা পেয়ে গেছি, তাহলে উত্তর লিখতে হবে, উত্তর 4 বর্গ যোগ 3 বর্গ এবং 5 বর্গ যোগ 3 বর্গ। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি। উদ্দীপক অনুসারে আমাদের দ্বিতীয় তালিকাটির পরবর্তী তিনটি পদ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যেহেতু তোমরা এটা বুঝতে পারছো, তাহলে আমরা ক্ষয়ের প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। ক্ষতে আমরা প্রথমে তালিকাটি লিখে নিই। ক্ষয়ের উত্তরের জন্য উদ্দীপকের তালিকাটি 7, 16, 25, 34, 43, ডট ডট। তাহলে এখানে প্রতিটি পদের পার্থক্য আমরা আগে বের করি। সাধারণ অন্তর বা পার্থক্য, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে 16 যোগ 7 9, একইভাবে 25 বিয়োগ 16 9, 34 বিয়োগ 25 9, 43 বিয়োগ 25 9, অর্থাৎ প্রতিটি পদের পার্থক্য 9। প্রতিটি পদের আমরা লিখতে পারি ক্রমের প্রতিটি পদের পার্থক্য হল 9। তাহলে তালিকার পরবর্তী তিনটি পদ হবে নিম্নরূপ। অতএব তালিকার পরবর্তী তিনটি পদ যথাক্রমে শেষ পদ 43-এর সাথে আমরা 9 যোগ করব, অর্থাৎ 43 প্লাস 9 52, 52 যোগ 9 61, 61 যোগ 9 79। তাহলে তালিকার
পরবর্তী তিনটি পদ আমরা পেয়েছি 52 61 এবং 70 তাহলে এই আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারলাম তারপরে বলা আছে উদ্দীপক অনুসারে তালিকার প্রথম 45টি পদের সমষ্টি নির্ণয় করো এই অঙ্কটা করতে গেলে আমাদের আগে তালিকাটা লিখতে হবে তাহলে আমরা প্রথমে গয়ের অঙ্কটার জন্য লিখে নেই গয়ের অঙ্কটার জন্য আমরা লিখে নেই উদ্দীপকের তালিকাটি 7 16 25 34 এবং 43 এটা লিখতে হবে এবং খ হতে পায় প্রতিটি পদের পার্থক্য 9 খ হতে হতে পাই প্রতিটি পদের পার্থক্য 9 এখন আমাদের লিখতে হবে প্রথম পদ বা সংখ্যা লিখতে পারি আমরা প্রথম পদ হলো 7 তাহলে এই 7টাকে আমরা লিখতে পারি 9 माइनस 2 অর্থাৎ পার্থক্য থেকে 2 বিয়োগ করলে 7 হয় তাহলে যেহেতু প্রথম পদ এর 9 কে 1 দ্বারা গুণ করতে হবে 9 গুণ 1 माइनस 2 একই ভাবে দ্বিতীয় পদ দেওয়া আছে 16 এটাকে লিখতে পারি 18 माइनस 2 অর্থাৎ 9 গুণ 2 माइनस 2 অনুরূপে লিখতে পারি তৃতীয় পদ 25 27 মাইনাস 2 9 গুণ 3 মাইনাস 2 চতুর্থ পদ 34 এটাকে লিখতে পারি 36 মাইনাস 2 9 গুণ 4 মাইনাস 2 অনুরূপভাবে লিখতে পারি পঞ্চম পদ 43 এটাকে লিখতে পারি 45 মাইনাস 2 9 ইন্টু 5 মাইনাস 2 ডট ডট অনুরূপে আমরা লিখতে পারি কতম পদ 9 গুণ ক মাইনাস 2 9 ক মাইনাস 2 তাহলে আমাদের চেয়েছে তালিকা অনুসারে 45 পদের সমষ্টি সুতরাং এখন আমরা লিখব 45 পদ সুতরাং 45 পদ হবে 9 গুণ 45 মাইনাস 2 405 মাইনাস 2 সমান 403 তাহলে আমরা 45 পদ পেয়েছি 403 এবং প্রথম পদ দেওয়া আছে 7 তাহলে তালিকার 45 পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা সূত্রটা প্রয়োগ করব এবার তালিকার তালিকার প্রথম 45টি পদের সমষ্টি সমান লেখা যাবে প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইন্টু পদ সংখ্যা তাহলে আমরা প্রথম পদ পেয়েছি 7 শেষ পদ পেয়েছি 403 পদ সংখ্যা ইন্টু 45 তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা ফলাফল পেয়ে যাব 9225 উত্তর 45টি পদের সমষ্টি হবে 9225
25 ধন্যবাদ এই নিয়মের অঙ্কগুলো তোমরা ইয়া করবে তোমাদের এসডব্লিউ অনুশীলনী 1 এর অনুশীলনী 1 এর 9 10 11 তিনটা অঙ্ক ভাষায় এসডব্লিউ করবে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবে আসসালামু আলাইকুম